সর প্রথম কথা হল আপনার যেটু বর্তমান যে ঘটনা ঘটি আছে গুহীত আজি বলে নয় ইয়ার আগতেও ঘটনা ঘটিছে কিন্তু এই সরকারখনে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এতালেক লওয়া নাই আর তার এক্সাম্পল এইটাই হয় ইয়ার আগত আমার স্টুডেন্ট মরিছে বহুতখিনি মরিছে কিন্তু কিন্তু গাড়ি ঘুমাই গেছে গাতাত কিন্তু আজিলেক কোনো ধরনের ব্যবস্থা লওয়া হওয়া নাই আর এই ব্যবস্থাটা অকল সরকারে করলেই নহব তার কারণে যখন ঠিকাদার থাকে নও ঠিক হব লাগবে গুহী উন্নয়ন মিনিষ্টারের যদি কথা কোথাও নিজেই ঠিক নহয় নিজের নিজের সম্পত্তিখিন পাহাড়ের দরে গড়িলেই নহব আমার উন্নতি কেতিয়া হব মানুষের সচাকে মানুষক কেতিয়া ভাল পাব আজি আমার যখন লড়াই এতে মরিছে তেও কিন্তু মোর একো নালাগে মই ইয়াতে আজি আহিছো কারণ এটা কথা আছে মানুহে মানুহৰ বাবে সেই কারণে মই ইয়াতে আহিছো ইয়াতে বহুতখিনি মানুষ আছে যে তা নাজানেই কিন্তু মই তেওঁৰ নামটোৱে নাজানো কারণ আহিছো কারণ বেয়া লাগিছে শুনি পেলাই কালি যদি মই ইয়াতে ময়ো যাও তেনেহলে ময়ো মোরও হয়তো একেই অবস্থা হব মই শইকীয়া লড়া কালি তেওঁ ডেকা লড়া মরিছে কালি শর্মা লড়া মরিব ইয়াতে কিন্তু তার রিস্ক কিন্তু সরকারে লোব নয় কিন্তু এতিয়া এইবিলাকৰ ক্ষেত্ৰত সরকারে কেতিয়া ভাল নীতি গ্রহণ করব সেইটো আমাক দিয়ক।